কিছু দেশ সীমান্ত পারে সন্ত্রাস নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে নাম না করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এই ভাষাতে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কো অর্গানাইজেশন এস সিও এর শীর্ষ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি এর উপস্থিতিতে এই মন্তব্য করেন তিনি প্রসঙ্গত রাশিয়ার সাম্প্রতিক ওয়াগোনার বিদ্রোহের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চে দেখা গেল পুতিনকে এসএসসিও বৈঠকে এই প্রথমবার সভাপতিত্ব করেন ভারতীয় প্রধানমন্ত্রী তার সভাপতিত্বে মঙ্গলবার ওই ভার্চুয়াল শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করেন পাকিস্তানের সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা সেখানে মোদী বলেন আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় অন্তরায় হল সন্ত্রাসবাদ আমাদের তার বিরুদ্ধে লড়তে হবে এরপরেই পাকিস্তানের নাম না করে তার মন্তব্য কিছু দেশের নীতি হল সীমান্ত পাড়ের সন্ত্রাসকে মদত দেওয়া তাদের নিন্দা করার ক্ষেত্রে दीधा था का उचित आतंकवाद क्षेत्रीय एवं वैश्विक शांति के लिए प्रमुख खतरा बना हुआ है हम चुनौती से निपटने के लिए निर्णायक कार्रवाई आवश्यक है आतंकवाद चाहे किसी भी रूप में हो किसी भी अभिव्यक्ति में हो हमें इसके विरुद्ध मिलकर लड़ाई करनी होगी कुछ देश क्रॉस बॉर्डर टेररिज्म को अपनी नीतियों के इंस्ट्रूमेंट के रूप में इस्तेमाल करते हैं आतंकवादियों को पनाह देते हैं ऐसीओ को ऐसे देशों की आलोचना में कोई संकोच नहीं करना चाहिए ऐसे गंभीर विषय पर दोहरे मापदंड के लिए कोई स्थान नहीं होना चाहिए एरर फाइनेंसिंग के निपटने निप के लिए हमें भी आपसी सहयोग बढ़ाना चाहिए इसमें एस के रेट्स के की महत्वपूर्ण भूमिका रही है हमारे देशों के युवाओं के बीच रेडिकलाइजेशन के फैलावे को रोकने के लिए भी हमें और सक्रिय रूप से कदम उठाने चाहिए मिया शिव कुमार পানাজিতে এসএসসিও বিদেশ মন্ত্রী স্তরের বৈঠক পাক বিদেশ বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টুর উপস্থিতিতে বিদেশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন এখানকার কিছু দেশ সন্ত্রাস বাণিজ্যের সমর্থক মদতদাতা এবং মুখপাত্র মঙ্গলবার একইভাবে নামনা করে ইসলামাবাদকে নিশানা করে মোদীর মন্তব্য সন্ত্রাসের মোকাবিলার ক্ষেত্রে কোনো দ্বিধাচারিতা থাকা উচিত নয় সেই ক্ষেত্রে ব্যর্থ হবে মূল উদ্দেশ্যই এ প্রসঙ্গে আফগানিস্তান পরিস্থিতিও এসেছে তার বক্তৃতায় সরাসরি তালেবানের নামনা করে মোদী বলেছেন আফগান পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়ছে আমাদের নিরাপত্তার উপর রিপোর্ট আর ইনিউজ